মানুষের মন ভালো থাকলে, মনে যদি দুশ্চিন্তা ডিপ্রেশন না থাকে, ভালো কাজের সাথে যদি অংশগ্রহণ করেন, তাহলে মন্দ কাজ কিন্তু কমে যায়। তো আমি আশা করব এই আমাদের ডেমা ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন, তরুণ এবং যোগ্য ব্যক্তি, তিনি এই আমাদের উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সবাইকে সাথে নিয়ে আরো এই এলাকায় তরুণদের অংশগ্রহণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য কার্যক্রম আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। তবে আমার একটি দাবি আছে, যেহেতু সামনেই আর একটি টুর্নামেন্ট হবে বললেন, আজকে এখানে যারা খেলাধুলায় অংশ নিয়েছেন আমাদের সন্তান, আমাদের ভাই, কিন্তু আমাদের সেই মায়েরা বোনেরা কিন্তু এখানে খেলা উপভোগ করতে পারেনি। এটা নিশ্চয়ই তারা থাকলে আপনার আরো বেশি আপনারাও খুশি হতেন, তারাও খুশি হতো। ছেলেকে স্বামীকে বা আত্মীয় স্বজনকে খেলতে দেখলে, তাদের বিজয়ী হতে দেখলে, তা আশা করব পরবর্তী খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে আপনারা কমিটিতে একটু নারীদের সম্পৃক্ত করবেন এবং নারীদের জন্য একটু বসার ব্যবস্থা রাখবেন, তাহলে তারাও এই খেলাধুলা এটা দেখাতে একটা বিনোদন, সেই বিনোদনের সুযোগ থেকে তারা বঞ্চিত হবে না, তারাও বিনোদনের সুযোগ পাবে, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, ডেমা ইউনিয়ন আরো উত্তর উত্তর ভালো অবস্থানে যাক, আমাদের প্রত্যাশা থাকবে। ইউনিয়নের চেয়ারম্যানদের যেমন আপনারা জানেন না, জেলায় পুরস্কৃত করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, ডেমা ইউনিয়ন সেরকম অ্যাওয়ার্ড পাক আগামীতে, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ।